उत्तर दिनाजपुर जिले के अहमदाबाद के विधायक देवेंद्र नाथ राय का फंदे से लटकता शव बरामद किया गया है। उनके इस रहस्यमय तरीके से मौत को एक सोची समझी साजिश के तहत उनकी हत्या करने का आरोप भाजपा के राज्य महासचिव रथिन बोस ने लगाया है। उन्होंने आज एक पत्रकार सम्मेलन के माध्यम से क्या कहा, सुनिए। गतकाल उत्तर दिनाजपुर जिलार अहमदाबाद विधायक उन्नी आमादेर दले जयन करे छिलें 2019-এ, उन्नी विधायक छिलें 2016-তে अहमदाबाद থেকে, भद्र शांत शिष्ट मानूष उन्नी संगठनटा বিজেপি संगठनटा খুব ভালোভাবে করছিলেন। আমরা যখন ওখানে যাই উনি আসেন, আজকে ওনার একটা বৈঠকে থাকার কথা ছিল আমাদের প্রশিক্ষণ শিবিরে। হঠাৎ করে দেখলাম যে ওনার দেহ ঝুলে আছে, এবং যে দেহটা ঝুলে আছে, যে দেহটা আমরা পেয়েছি সেটা খুব আশ্চর্যজনক। এখানে দেখা যাচ্ছে তার একটা হাত দড়ি দিয়ে বাঁধা, আরেকটা হাত তার আরেকটা দড়ি সেটা গলায় ঝুলানো আছে। এই অবস্থায় ওখানকার মানুষ প্রশ্ন করছে যে এটা হওয়া সম্ভব না। আজকে আমরা প্রশ্ন করতে চাই যে তৃণমূল কংগ্রেস যে ঘৃণ্য রাজনীতি করছে, যেভাবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে লুণ্ঠন করছে, গণতন্ত্র হরণ করছে, সেটা খুব নিন্দনীয়। এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে আগামীতে 2021-এর ইলেকশনে মানুষ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসকে আজকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, তাদের আর স্থান হবে না। তাই এইভাবে মানুষকে ভয় দেখানোর জন্য আমাদের হয়ে কাজ করছে যে MLA, তাকে তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা হত্যা করা হয়েছে, এটা ওখানকার মানুষ বলছে। আমরা আমাদের দলের থেকেও এই দাবি করছি যে অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং উপযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি রাজ্য সরকারের পুলিশ না পারে, আমরা বলছি যে CBI তদন্ত হবে, আমরা বলছি এর নিরপেক্ষ তদন্তই হবে।